আমি হিন্দি সাম্রাজ্যবাদী বাংলা ও বাঙালির শত্রু বিজেপির বিরুদ্ধে বাঙালিকে সংগঠিত করার যে সংগঠন বাংলা পক্ষ, তার প্রতিনিধিত্ব করছি, তার একটি ভয়েস বলে আমাকে এটা করছে। আমি ব্যক্তিগতভাবে নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে ভোটের সময় প্রচার করেছি। যারা ISF কে ভোট ট্রান্সফার করেছিল তৃণমূলের, তারা এখন সাধু সাজার চেষ্টা করছে তৃণমূলের কাছে। পীরের বাণী, ধর্মের বাণী প্রচারের জন্য নওশাদ সিদ্দিকী আজকে গ্রেপ্তার হননি। বর্তমানে ভাঙর উত্তপ্ত হয়ে গেছে নওশাদ সিদ্দিকীর ঘটনাটাকে নিয়ে, এই বিষয় নিয়ে আপনি কি বলবেন? বাংলা পক্ষ, ভারতে বাঙালির অধিকার আদায়ের জাতীয় সংগঠন, আমরা গত 2021 বিধানসভা নির্বাচনে খুব একটি স্পষ্ট নীতিতে আমরা কয়েকজন প্রার্থীকে সমর্থন করেছিলাম। নীতিটা কি? যে এক প্রার্থী হতে হবে কোনো এমন কোনো দলের যা বাঙালির মধ্যে, বাঙালি জাতির মধ্যে ধর্ম, বর্ণ, শ্রেণী এই বিভাজনগুলো করে না। আর দ্বিতীয় কথা, প্রার্থীটা হতে হবে বাঙালি বা বাংলার ভূমিপুত্র, সাঁওতাল, কোচ, যা হোক। তো এই করে আমরা দেখেছি যে অধিকাংশ জায়গাতে, মানে ধরুন CPM এর একটা ক্যান্ডিডেট আছে বাঙালি, তৃণমূলের একটা ক্যান্ডিডেট আছে বাঙালি, সেখানে আমাদের তো বলার কিছু নেই, ঠিক আছে, মানুষ বুঝবে। কিন্তু কয়েকটা সিট ছিল যেখানে আমাদের এই যে মাপকাঠিতে একটাই মাত্র ক্যান্ডিডেট থাকলো, তার মধ্যে একটা হচ্ছে পশ্চিম বর্ধমানের জামুরিয়া, যেখানে বাংলা পক্ষ প্রকাশ্যে আমি বিবৃতি দিয়ে ঐশী ঘোষ, CPM এর ঐশী ঘোষকে সমর্থন জানিয়েছিলাম তৃণমূলের হরেরাম সিং এর বিরুদ্ধে, একজন বহিরাগত। তেমনি আরেকটা সিট হচ্ছে এই ভাঙর, কারণ ভাঙরে এক তো বিজেপি, এটা একটি বাঙালির মধ্যে ধর্ম বর্ণের বিভেদ করা দল, ঠিক আছে, এবং একটি বাংলার দলই, এটা বাইরের দল। তেমনি আরেকটি দল হচ্ছে ISF, যেটা হচ্ছে বাঙালির মধ্যে ধর্মীয় বিভেদ করা দল। ফলে আমাদের কাছে, বাংলা পক্ষের কাছে তখন একটাই ক্যান্ডিডেট বাঁচল, ডক্টর রেজাউল করিম। এবং ডক্টর রেজাউল করিম যদিও ভোটে হেরে গেছেন, আমি বলতে গর্বিত, ডক্টর রেজাউল করিমের মতো একজন প্রখ্যাত চিকিৎসক, প্রফেসর, বিশ্ববিক্ষণযুক্ত, সারা বিশ্বে জানা ঘোরা, শিক্ষিত, মার্জিত, এবং সবচেয়ে বড় কথা, ভাঙর তথা বাংলার এবং বাঙালির ভবিষ্যৎ সম্বন্ধে চিন্তিত একজন ব্যক্তিত্ব, তাকে আমরা সমর্থনের সুযোগ পেয়েছিলাম, ঠিক আছে। ভাঙরের মানুষের দুর্ভাগ্য, বাংলা পক্ষ স্পষ্ট একটি বার্তা দিতে চায়, বাংলার মাটিতে বাঙালির মধ্যে, সে যে মোড়কেই হোক, ঠিক আছে, কোনো একটা বাঙালির মধ্যে হয়তো কোনো একটা অ্যান্টি মুসলিম পার্টি, ঠিক আছে, সে একটা দুটো মুসলিমকে ধরে এনে দুটো পদে বসিয়ে দিল, বা একটা অ্যান্টি হিন্দু পার্টি, সে দুটো হিন্দু কাউকে দুটো পদে বসিয়ে দিল। আমরা বাংলা মাটির বাস্তব ধরে চলি, এদের বাংলায় কোনো রকম জায়গা দেওয়া যাবে না, খুব স্পষ্ট করে। তাই জন্য আমি ব্যক্তিগতভাবে নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে ভোটের সময় প্রচার করেছি, ব্যক্তিগতভাবে ভাঙড়ে গিয়ে, ঠিক আছে। এর জন্য আমাকে মনে পড়ে যে অ্যাটাকগুলো, এর ফলে আমি, দেখুন, যারা বলেছে যে তারা ধর্মনিরপেক্ষ, তাদের মাধ্যমে প্রচার করা হয়েছে মুসলমান বিরোধী, কি অদ্ভুত কথা। নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে প্রচার করলে, ISF এর বিরুদ্ধে প্রচার করলে মুসলমান বিরোধী কেন হতে যাব, যদি সেটা কোনো ধর্মীয় দল না হয়? আমার মনে হয় যে এক তো হচ্ছে যে ISF দলের একটা গুন্ডামোর একটা অ্যাসপেক্ট রয়েছে, আর সেকেন্ড একটা অ্যাসপেক্ট কী রয়েছে, যারা ISF কে ভোট ট্রান্সফার করেছিল তৃণমূলের, তারা এখন সাধু সাজার চেষ্টা করছে তৃণমূলের কাছে। তো এটারই একটা কম্বাইন্ড রেজাল্ট। দেখুন, এই ধরনের রাজনীতি কোনো রকম হানাহানির রাজনীতি, কোনো রকম মানুষকে শুনতে দাও না, মানুষকে বলতে দাও না, তো এই হচ্ছে আমার দাবি, এই হচ্ছে আমার প্রতিশ্রুতি, এই হচ্ছে আমার সমালোচনা, তারপরে মানুষ বাঁচুক। কিন্তু এই দলবদ্ধভাবে শক্তি প্রদর্শন, শক্তি প্রদর্শন করার মতো অনেক জিনিস আছে বাংলার মাটিতে, ঠিক আছে, শক্তি প্রদর্শন করার মতো হাজার হাজার জিনিস রয়েছে বাংলার মাটিতে। বাংলার মাটিতে আজকে বাঙালি পুঁজি চাকরি বাজার থেকে লাঞ্ছিত, বঞ্চিত, প্রতারিত,
কোথায় শক্তি প্রদর্শন? এসিপি, এমটি, রবুল, বিজয় জব দল তো পাওয়া যায় না নিজেদের মধ্যে। শক্তি প্রদর্শন করার জন্য বাংলার মাটিতে বড় বাজারে শিলিগুড়িতে যখন বাঙালিকে বাংলাদেশি বলা হয় বহিরাগতদের দ্বারা, কোথায় শক্তি প্রদর্শন? তখন সব কেচো, তখন মাঠে বাংলা পক্ষই থাকে। ফুরফুরার পিজাদারা জানিয়েছে যে আর মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরার যে মুসলিম ভোটটা ছিল সেটা আর পাবে না, এই বিষয় নিয়ে কি বলবেন যদি জামিন না পায় সিদ্দিকি? প্রথম কথা, পীরজাদা যারা, কোনো পীরের যারা বংশের, তারা ধর্মের মানুষ, ধর্মের মানুষদের, যে কোনো ধর্মের, ধর্মের মানুষদের কাজ হচ্ছে মানুষের পরকাল, এই যে মৃত্যুর পরে আমাদের কি হবে, কোন সত্য ধরে কোন কার হাত ধরে আমরা পার হব সেটা নিয়ে সেখানে তারা অনেক মানুষকে দিশা দেখান, অনেক মানুষ তাদের উপর ভরসা করেন। এটা এমন একটা ভরসার জায়গা এবং এমন একটা বিষয় যে তারপরে কি হবে এবং এই দিন দুনিয়ার মানে কি, পার হবে কি করে, এটা তো অ্যামাজনে পাওয়া যাবে না, তাই না? তো সেইটা যখন তারা যেন নিজেদের অ্যামাজনে না নামিয়ে আনেন, আমি হিন্দি সাম্রাজ্যবাদী বাংলা ও বাঙালির শত্রু বিজেপির বিরুদ্ধে বাঙালিকে সংগঠিত করার যে সংগঠন বাংলা পক্ষ, তার প্রতিনিধিত্ব করছি, তার একটি ভয়েস বলে আমাকে এটা করছে, তাই না? পীরের বাণী, ধর্মের বাণী প্রচারের জন্য নওশাদ সিদ্দিকী আজকে গ্রেপ্তার হননি।